আছেন আপনারা সবাই? বেশ অনেকদিন পরে দেখা হলো আপনাদের সঙ্গে। আপনাদের ডিমান্ড ছিল না যে আমরা যেন শুধুই বাংলায় গল্প বলি বা শুধুমাত্র বাংলায় গল্প বলার জন্যই একটা চ্যানেল খুলি? দেখুন, আপনাদের কথা রাখতে আমরা কিন্তু তাই করেছি। নমস্কার সবাইকে, আমাদের পাঁচমিশালি গল্পের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রথমে পরিচয় করিয়ে দিই, আমার বন্ধু অনুপ্রিয়া আহমেদ এবং ইনি আমার বন্ধু মৌমিতা সেনগুপ্ত। আচ্ছা, বাই প্রফেশন আমরা স্কুল টিচার এবং অনেকদিন ধরেই আমরা এই প্রফেশনে আছি এবং বুঝতেই পারছেন এই প্রফেশনে থাকবার জন্য প্রচুর কথা বলতে হয়, প্রচুর চেঁচামেচি করতে হয় এবং একই জিনিস বোঝানোর জন্য একই কথা বারে বারে বলতে হয়। এবং এই ব্যাপারটা করতে করতেই আমাদের মাথায় আসে যে আমরা তো এইভাবে লোকের সঙ্গে গল্প করতে পারি, আমরা গল্প বলতে পারি, কারণ আমরা বোঝানোর জন্য কিন্তু অনেক সময় খুব মানে একটা বিষয়কে খুব সহজভাবে গল্প বলে তাদের কাছে উপস্থাপনা করি। আর আরো একটা ব্যাপার যেটা আমিও লক্ষ্য করেছি, তুমি তো নিশ্চয়ই তুমিও লক্ষ্য করে থাকবে, যে অনেক ক্ষেত্রে আমরা যে প্রফেশনে আছি এর জন্য আমরা নানা ধরনের মানুষের সঙ্গে মিশি, নানা বয়সের মানুষের সঙ্গে মিশি, তাদের মনের ভাব, তাদের চিন্তাধারা, তাদের জীবনযাপন এইগুলোর খুব কাছাকাছি আমরা এসে যাই, সে আমাদের স্টুডেন্টই হোক বা তাদের বাড়ির লোকজনই হোক। যার ফলে আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পেরেছি যে যে কোনো বয়সে এই মানুষ কিন্তু খুব একা। এত আমাদের এন্টারটেনমেন্টের নানান জিনিস আছে কিন্তু সবকিছু থাকার পরেও মানুষ প্রচন্ড একা হয়ে গেছে। এবং একা হয়ে গেছে মানে এই নয় যে সে একা নিজেকে সময় দিতে পারে, তার ভিতরে একটা একাকিত্ব রয়েছে, যে একাকিত্বটাকে তাকে কাটিয়ে উঠতে হবে। হ্যাঁ, এই একাকিত্ব রেস ধরি আমি বলি। এবং আমাদের কিন্তু অনেক সময় আমরা দেখেছি বাবা মারা সবসময় স্টুডেন্টদের পেছনে বা ছেলেমেয়েদের পেছনে পড়ে থাকে, সিলেবাস শেষ করতে হবে, কিন্তু সিলেবাসটাই তো একমাত্র মুখ্য জিনিস নয়, তারপরেও একটা জগৎ আছে এবং সেই জগৎটা, সেই স্পেসটা আমরা অনেক সময় আমাদের সন্তানদের দিতে ভুলে যাই। এবং সন্তানদের কেন বলছি, আমাদের প্রত্যেকের একটা ছোট বাচ্চা থেকে একটা বয়স্ক বৃদ্ধ প্রত্যেকের কিন্তু একটা স্পেস দরকার এবং সেই স্পেসটা কিন্তু একমাত্র পূরণ করতে পারে গল্প। ছোটবেলায় আপনারা দেখুন, যাদের গল্পের বই পড়ার অভ্যেস ছিল, একটা সময় ছিল আমরা, আমি এবং গল্পের বই, মধ্যিখানে কিন্তু কেউ নেই। এবং এখন কিন্তু আর সেই জিনিস নেই, লোকে এখন আমি আর মোবাইল, মানে পুরোটাই ডিজিটাল হয়ে গেছে। সেইটাই, গল্পের বই পড়ার বা বসে সেই যে মা ঠাকুমার কাছে বসে বসে একটা গল্প শোনা, এটা কিন্তু দেখতে একটা আলাদা মূল্য রয়েছে। এবং সেই ব্যাপারটার জন্যই আজকে আমাদের কিন্তু পাঁচমিশালি গল্পে অবদান। এবং এই গল্প যে আমরা বলতে যাচ্ছি, শুধু কিরকম গল্প তুই বল? নানা রকমের গল্পই আমরা পাচ্ছি, শুধুমাত্র যে ওই ভূতের গল্প আর হরর সেটা কিন্তু না, এগুলো ছাড়াও কিন্তু আরো অনেক ধরনের সুন্দর সুন্দর গল্প আপনারা পাবেন। সেটা কোনো কোনো হাসির গল্প হতে পারে বা এরকম কোনো গল্প যেটাতে হয়তো আপনি নিজের কথাটাও জানতে পারবেন, যে কথা আপনি হয়তো চান যে সবাই আপনাকে বলুক কিন্তু আপনি, আপনার সবসময় মনে হয় যে আমাকে কেউ চেনে না, আমাকে কেউ চেনে না। দেখবেন হয়তো কোথাও লেখক আপনার কথা ভেবেই কিন্তু গল্পটা লিখেছে। এবং নিজের কথা বলার সূত্র ধরে বলি, এই গল্প আমাদের পাঁচমিশালি গল্প চ্যানেলে আমরা একটা অফার রেখেছি যে আমরা গল্প বলবই, আমরা তো সব রকমের গল্পই বলবো এবং প্রত্যেক মঙ্গলবার দিন এবং শুক্রবার দিন আপনারা আমাদের গল্প পাবেন। এবং সেই তারপরে যদি আপনাদের মনে হয় যে আমরাও কিছু গল্প বলতে চাই বা লিখতে চাই, আপনাদের যদি গল্প লেখার কোনো শখ থাকে, আপনারা আমাদেরকে সেই গল্প লিখে পাঠান। ইমেল আইডি হচ্ছে patmishaligolpo@gmail.com, এই ইমেল আইডিতে আপনারা আপনাদের গল্প লিখে পাঠাতে পারেন। এমনকি ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকে, হ্যাঁ নিচে ডেসক্রিপশন বক্সে এই ইমেল আইডি লিঙ্কটা দেওয়া আছে। এবং এই গল্পের মাধ্যমে আপনারা আপনাদের পরিচিতি পাবেন। এরপরেও একটা ব্যাপার আছে, আপনাদের মধ্যে যাদের গল্প সেরা মানে নির্বাচিত হবে সেই গল্প জন্য আমাদের একটা ছোট্ট পুরস্কার। আর সেরা গল্প নির্বাচিত হবে যে গল্প সব থেকে বেশি লাইক, সাবস্ক্রিপশন, কমেন্টস পাবে আর শেয়ার হবে, সেই গল্পই হবে আমাদের মাসের সেরা গল্প। তাহলে আর দেরি কেন, আপনারা শুরু করুন আপনাদের গল্প লেখা, আমরা শুরু করি আমাদের পাঁচমিশালি গল্প বলা। সবাই মিলে আমরা তাহলে এই জার্নিটা শুরু করি। ধন্যবাদ। ধন্যবাদ।